আমার নবী দেখতেছেন ইহুদিদের ঘরের দরজার মধ্যে আজরাইল দাঁড়ায়া রইছে, ওই কিশোরের ঘরের দরজার মধ্যে আজরাইল দাঁড়ায়া রইছে। এবার আমার নবী এবার মায়ায় পড়ে গেছে, আমার নবী ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা, আমি দেখতেছি কিছুক্ষণ পরে তোমার রুহটা আজরাইলে নিয়ে যাবে, ও বন্ধুরি, ও বন্ধুরি আমার। আমার নবী বলে, তুমি যে এতদিন আমার বয়ান শুনেছ, আমি তোমার কাছে কিছু চাইছিনি, কয়ে না চান নাই, আমি তোমার কিছু বলছিনি, কয়ে না কিছু বলেন নাই, আমি একটা কথা বলবো, তুমি সেটা মানবানি, কয়ে কি কথা, কয়ে মেহরবানি করে তুমি কালিমাটা পইরা মুসলমান হইয়া যাও, জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না। এবার ইহুদি কিশোর বয়সে, বেশি ব্রেহিন নাই, বেশি জ্ঞান নাই, এই ইহুদিটা বিছানার মধ্যে শুইয়া শুইয়া তার বাবার চেহারার দিকে তাকায়া রইছে, বাবার চোখের দিকে তাকায়া রইছে, ও আব্বা, আমি এতদিন যার বয়ান শুনতাম, এই রহমাতুল লিল আলামিন বলতেছেন আমি কালিমা পড়ার জন্য এক তো হলো আমি অসুস্থ, এখন আমি কালিমা পড়ব কিনা, দেখেন বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগুক, যুগে যুগে ইহুদিরা চাই নাই, কিন্তু ওই মুহূর্তে ওই ইহুদির বাবার চোখের চোখের দিকে সন্তানটা তাকায়া রয়েছে, তাকায়া থাকার পরে এবার সন্তানের বাবাটা ইন দি মিন টাইমে সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, যাদুমণি, কোনটা জানতে চাই? লোকটা এই মাত্র কালিমা পড়লো, তার নামাজ নাই, তার রোজা নাই, তার হজ নাই, তার জাকাত নাই, তার জিকির নাই, তার মার খেদমত নাই, বাবার খেদমত নাই, কোনো ধরনের এবাদত নাই, রসুল ডাক দিয়ে কয়, তোমরা যদি জান্নাতি দেখতে চাও এই মুহূর্তে কিশোরকে দেখে নাও, জবানটা খুলে বলেন, মোস্তফার কালিমার সাগরে কেউ যদি ঝাঁপ দিয়ে ফেলি ইমানের সাথে, আপনার হরণ তাকে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দেই কে। রেজভি এইচডি মিডিয়া, হক নিয়ে আমাদের পথ চলা। আমার যুবক ভাইরা, নিয়ামতপুরের বন্ধুরা, আমি শুরুতেই দোয়া করি গো, এই নিয়ামতপুরে আল্লাহ পাকের নিয়ামত যেন নাজিল হয়ে যায়, আমাদের গুনাহ মাফ না হোক, কিন্তু আমরা আজকে আশা করব এই মাহফিলের উসিলায় যেন আমার আল্লাহ অন্ধকার কবর বাসীর কবরের আজাব আল্লাহ মাফ করে দে, জোরে কর না আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরি, ও যুবক ভাইরা, আমি তাহিরি সব মাহফিলে আসি, গত কিছুদিন আগেও শিবপুর মাঠে এসে গেছি, আবারও আসবো রায়তোলা 20 তারিখে। এ বন্ধু, অনুরোধ করে বলে দেওয়া যায়, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই, আজকে আমি তাহিরি আসলে হাজার হাজার মানুষ, আমার জীবনের এমন একটা সময় আসব, লক্ষ লক্ষ টাকা দিলেও আপনাদেরকে আমি আনতে পারবো না, যারা এমপি নির্বাচন করে, যারা মন্ত্রী নির্বাচন করে, দেখেন পুরা উপজেলার দিকে ঘোষণা কইরাও এতগুলো মানুষ আনতে পারে না, এর কারণ কি জানেননি? এই আকর্ষণ কোনো মন্ত্রীর আকর্ষণ না, এই আকর্ষণ কোনো তাহিরের আকর্ষণ না, আজকে নিয়ামতপুরে হাজার হাজার মানুষ এসেছেন, নিঃসন্দেহে এই আকর্ষণটা হলো আমার আল্লাহর কোরআনের আকর্ষণ, আমার মদিনাওয়ালার আকর্ষণ, ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, পায়ের মধ্যে হাত রাইখা বলি, কোরআনের জন্য, দিনের জন্য, নবীর জন্য, আল্লাহর ওলির জন্য আমাদের জীবনটাকে আমরা কুরবান করে দিতে চাই, রাজি আছি না নাই? আর জোরে কোন রাজি আছি না নাই? এই জন্য বন্ধু, এমন একটা শিরোনাম তোমরা দিয়েছ, যে শিরোনামটা হলো কবরবাসীর স্মরণে, আমি সব মাহফিলে ওয়াজের শুরুতে কবরের কথা বলি, কারণ আমার নবী আপনার নবী বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে শাস্তি হলো তিনটা, 1 নম্বর কবরটা ছোট করে দেওয়া হবে, 2 নম্বর শাস্তি হলো কবরটার ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে,
নিয়ামতপুরে কাহারো বাড়িতে যদি আগুন লাগা যায় গো মা, নিয়ামতপুরে কাহারো বাড়িতে যদি আগুন লাগা যায়, পাশের বাড়ির মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া ফায়ার সার্ভিস আনব, অথবা খালের পানি, নালার পানি, ডুবার পানি, পুকুরের পানি দিয়ে দিয়ে বাড়ি ঘরের আগুন নিভাবে। কিন্তু আপনার গরের পাশে কবরের ভিতরে আপনার বাবা সুখে কিনা দুঃখে আছে জানি না। হাইরে হাইরে হাইরে, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনটাই যদি দিয়ে দেওয়া হলো, আমরা দুনিয়ার মানুষ জানার কোনো ক্ষমতা নাই, এই দুনিয়ার কোনো পানি দিয়া কবরের জাহান্নামের আগুন নিবানো যাবে না। বেনামাজির কবরের দুই নম্বর শাস্তি জাহান্নামের আগুন দরাইয়া দেওয়া হবে। তিন নম্বর শাস্তি হলো ওই বেনামাজির কবরে সর্প দেওয়া হবে। আর যদি আপনি ইমানদার হয়ে যান, আমার আল্লাহ আপনার কবরে যাওয়ার পরে জান্নাতের গালিচা বিছায়া দিবে। আর যদি কোন আল্লাহ আকবার, হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবন চিরদিন। আল্লাহু আকবার, সাউন্ডটা তুলে দাও, একটু বাড়িয়ে দাও, ঝাপ ঝাপ করতেছে। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসি বাগানে বাগুরুস্তানে হইত দিবে মোরে কবর, হাইরে শাহালম মুন্সি আবু তাহের সাহেব সভাপতি সহ সভাপতি এই দুইজনের চেহারা দিকে তাকায়া দেখেন, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না, আমার সঙ্গে মইনুল ভাইয়ের চেহারা মিলে না। জবানটা ছাইরা বলে এই কারিগর কে, আর জুড়ে বলো কে, মহব্বতে বলো কে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ছিলেন যিনি আছেন তিনি থাকবেন তিনি, বহু রঙে পৃথিবীটারে সাজাইলেন, কার আগে কে মারা যাবে আমি তাহিরিও বলতে পারি না, যদি আমি জানতাম আমি কিছুদিন পরে মারা যাব রে নিয়ামতপুরের বন্ধুরা, তাইলে খোদার কসম আমার জবান দিয়া ওয়াজ নামের ওয়াজ বের হইতো না, আমার গনার দিন আমি জানি না। আমার জন্য আমার ভাই বলছে চিটাগাং গেলে লক্ষ লক্ষ মানুষ, আরে ভাই সেখানেই তো যাই, প্যান্ডেল যা করে মানুষ জায়গা নাই, কিন্তু আমার এটার কাছে, আমার কাছে বাহাদুরি লাগে না, আমি তো মনে করি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, কথা বলেন ঠিক। আরে আমার জন্য আজকে মানুষ আছে, এ যুবক তোরে যদি আমি বলি আমি কবর গেলে তুই আমার কবরে আপন হবি, আমি যদি নিয়ামতপুর বাসীরে বলি জহির ভাই আমি মারা গেলে আমার কবরে আপনি থাকবেন নি, জহির ভাই বলবে সুযোগ নাই, ও আবু তাহের বাবা তোমার না বাবা কইছি আমার কবরে তুমি থাকবানি, আবু তাহের সাহেব বলবে না সুযোগ নাই, এ বন্ধু বন্ধুরি ও বন্ধু, এই পৃথিবীর বন্ধু বান্ধব, এই পৃথিবীর টাকা পয়সা কিছু যাবে না, ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না, আমার কণ্ঠের বাহাদুরি চিরদিন থাকবে না রে। ওই যুব
যুবক ভাইয়েরা, আমার কবরে কেউ যাবে না। আমার নবী আপনার নবী বলেন, কবরবাসীর কবরে যখন যাবে, যদি সে ইমানদার হয়ে যায় কবরটারে দেওয়ার পরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায়া দিবে। আরো জোরে কান্না ঠিক না বেঠি? এই জন্য আমার বন্ধু ও যুবক ভাইয়েরা, সময়ের দিকে খেয়াল করি আমি কথাগুলা বলছি, যেন আমি মূল মেসেজটা দিতে পারি। বেনামাজির জন্য কবরের শাস্তি গুলো তিনটা। এক নম্বর, কবরটারে খাটো করে দেওয়া হবে। দুই নম্বর, কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে। আল্লাহু আকবার! আর জাহান্নামের আগুন কি দুনিয়ার সোলার আগুনের মতো নাকি? এই জাহান্নামের আগুন কি দুনিয়ার চুলার আগুনের মতো নাকি? আরে সূর্যের তাপ আর হাসরের ময়দানের সূর্যের তাপ এক জিনিস না, ঠিক কি না বলো? এই জন্য আমার যুবক ও মুরব্বী আব্বারা, এই জন্য বলছি, বেনামাজি হইয়া কবরে যাইও না। একটু পরে আসরের নামাজের আজান হয়ে যাবে, এই আজান হইয়া গেলে মসজিদে যাওয়ার দরকার আছে না? নাই। আর জবান করে কন্যা আছে না? নাই। এবার যুবক ভাইরা আমার অনুরোধ কইরা যায়, এই জন্য যারা কোরআন সুন্নাই দীক্ষায় দীক্ষিত, এদের কাছে যান, এদের কাছে গেলে কবরের আজাবের কথা আপনারা শুনতে পারবেন। এ আমার বন্ধুরি, মানিল নিয়ামত ফুল ফুললে কি উস থাকবো মনে করো? তোরা সারা দুনিয়া কেমত হয়ে যাবো তো সপ্লামা তো বাবা, যা যা পরে ছবি তুলে দিব না বাবা, এই পরে সেলফি তুলে দিব না। এটা মোটা হয়ে গেছে, হ্যাঁ তোর যেটা মোটা আছে গেছে, না ফ্যান্ডেল ভাঙ্গে ফরার সম্ভাবনা আছে। এটা 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 কলঙ্কিত, ফললে অসুবিধা নাই, কারণ মাহফিল করতে মায়া যদি কোমর টোমর ভাঙ্গে জায়গা। আর বাবা জীবন দিবার লেগে তো মন বেড়ে চলে গেছি, কথাগণ ঠিক না বেটি? এই লাল চোখ করে তাহিরি ডরায় না, আর হকের পথে কথা বলতে গিয়ে তাহিরি কাউকে ভয় পায় না। এটা হক কথা বলতে, হক কথা বলতে হবে, কারণ আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতেছিলাম, যে কথাগুলো বলতেছিলাম আপনারা পিছনে সাউন্ড করবেন না, করলে আমার মুভমেন্ট নষ্ট হবে। এই জন্য মহব্বতে দূরের শরীর বলেন, আল্লাহুম্মা সাবানটা খোলেন, মায়ার সুরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলো সুবহানাল্লাহ। আমি বলেছিলাম দুনিয়ার কেউ আপন হবে, কে আপন হবে? যারা ভালোবাসলে গুনাহ মাফ হয়ে যায়, যারে ভালোবাসলে কবরে গেলে শান্তি পাওয়া যায়, যারে ভালোবাসলে জান্নাতের বিছানা কবরে পাওয়া যায়, যার কথা মেনে চললে আমার আল্লাহ জান্নাতের নূর দিয়ে অন্ধকার কবরটাকে আলোকিত করে দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য বাবার আমার এক ইহুদি, সুবহানাল্লাহ, এক ইহুদি, আমি যেইভাবে বয়ান করি রহমাতুল্লিল আলামিন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেন, মজলিসে শুরা করতেন, আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বয়ান করতেছেন,
এই বয়ানের ভিতরে সাহাবায়ে কেরাম বসা আছে। আমার দেশে দেখবেন এই এলাকার মধ্যে বেশি হিন্দু নাই, কিন্তু আমার অনেক ওয়াজের মধ্যে হিন্দুরা ওয়াজ শুনতে আসে, আসে না নাই। হিন্দুরা যেই বাজার থেকে বাজার করে, মুসলমানরা সেই বাজার থেকে বাজার করে। হিন্দুরা যেই নদীর পানি দিয়ে গোসল করে, মুসলমান সেই নদীর পানিতে মাছ ধরে। হিন্দুরা তাদের দুর্গা পূজায় পূজা করে, আর মুসলমানরা ঈদ উল ফিতরে ঈদের নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমার দেশ বড় চমৎকারে গিয়ে যাচ্ছে। হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। এই জন্য যুবক ভাইয়েরা, আমার অনেক ওয়াজে হিন্দু আসে, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, হবিগঞ্জের জমিনে অনেক মাহফিলে হিন্দু আমার হাতি মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। কর না, যুগে যুগে দেখতেছি এমন কোনো দিন নাই যেই দিনের ভিতরে কোনো হিন্দু বা বিধর্মী মুসলমান হচ্ছে না। আপনারা জবান খুলে বলেন, ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? এই ভিতরে সাউন্ডটাকে তুলে দাও, ইকুইলাইজারটা ঠিক করো, শান্তির। এই জন্য আমার বন্ধু অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমার নবী এমন ভাবে ওয়াজের মাহফিলে, এই ওয়াজটা আমি এই কসবা থানায় কখনো করি নাই, এই প্রথম জীবনে প্রথম বয়ানটা দরলাম, দেখি কতটুকু যাইতে পারি। রাজি আসেনি সবাই? আল্লাহর হাবিব বয়ান করতেছেন, ওয়াজের ভিতরে মুসলমান আছে, ওয়াজের ভিতরে সাহাবায়ে কেরাম আছে, ওয়াজের ভিতরে বেদুইনরা আছে, কিন্তু সবচেয়ে মজার কথা হলো এই ওয়াজের ভিতরে একটা কিশোর বয়সের সন্তান ছিল। এরা যৌবনে পদার্পণ করে নাই, এটা হলো কিশোর বয়সের সন্তান, কিন্তু জাতে মুসলমান না, জাতে হইল ইহুদি। এই ইহুদি আমার নবীর বয়ান শুনত। আমার নবী, ও সাউন্ড দে কোথায়, তোমার মনিটরে ইকো সেটিং করো, বুঝেন না সুজন দাঁড়া, এই তোমরা লাগাই দাও, ওইদিকে চলে যাও, যাও এদিকে, চলে লোক দেখে না, এই মনিটরে ইকো সেটিং রাখো, চলো চলো। রহমাতুল্লিল আলামিন ওয়াজ করতেছে গভীর মনোযোগ, কার কোন দিন হেদায়ত হয় বলা যায় না। দেখেন সারা জীবন গুনাহ করছেন, এমন আছে মাহফিলে আয়েশা খালেস নিয়ত তওবা করে ফেলেছেন, চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি। এই জন্য আমার বন্ধুরি, ওই রহমাতুল্লিল আলামিন বয়ান করতেছেন, একটা ইহুদি যার বয়সটা হলো কিশোর বয়সের ছেলে। আমার মাহফিল আজকে কিশোর বয়সের ছেলে আছে না নাই? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, এই কিশোর বয়সের ছেলেটা কি করত জানেননি? সে তার ধর্ম ঠিকই পালন করত, কিন্তু আমার নবী যখন মসজিদের ভিতরে ঢুকত, কাহারও কাছে তার নবীর জুতা মোবারক দেয় নাই, নবীর জুতা মোবারক গুলো ইহুদির হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে লাগাইয়া রাখতেন, জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না। এই মাহফিলে যদি কোনো হিন্দু আসে, তারিখ আমরা বের করে দিতে পারবো। এই মাহফিলে যদি কোনো বিধর্মী আসে, তারিখে আমরা বের করে দিতে পারবো, কিন্তু আমার নবীর দরবারে যখন ইহুদিরা আসতো, ওই ইহুদিরা আইসা আমার নবীর বয়ান শুনত, কিন্তু নবীর ধর্মটা সে পালন করত না, সে ইহুদি ধর্মটাই পালন করত। এই ইহুদি কিশোর বয়সের ছেলে আমার নবীর জুতা মুবার গুলো রাখত, আর নবী বয়ান করতে না, আর ইহুদিটা শুনত, কিন্তু একদিন আমার নবী বয়ান শুরু করে দিয়েছেন, ও বন্ধুরি ও বন্ধুরে আমার। এবার রহমাতুল্লিল আলামিন ওয়াজ করতেছেন, ওয়াজের পরে দেখতেছেন জুতা মুবারক গুলো যেখানে আছে সেখানেই রয়েছে। এতদিন যে ইহুদি
আমার নবীর জুতা মুবারকটা হাতে লইত। আজকে জুতা মুবারক গুলো যেখানে আছে সেখানে। এবার আমার নবী বলেন, কি ব্যাপার, ওই ইহুদি সন্তানটা কোথায়, এই ইহুদি সন্তানটা কোথায়? প্রতিদিন ইহুদিটা আসতো, আজকে আসে নাই কেন? খবর নিয়ে দেখা গেল ইহুদি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থায়। আমার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, সাহা বিরাইরি, এ আওয়াজে মানি না, চুরি করতে আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম, তোমরা একটা কাজ করো, যে ইহুদিটা প্রতিদিন আমাদের ধর্মের কথা শুনতো, এই ইহুদিটা আজকে অসুস্থ অবস্থায় বাড়ির মধ্যে শুয়ে রইছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবি আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, যে ইহুদিটা আমাদের ধর্মের কথা শুনতো, এই লোকটা আজকে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে, আমার সঙ্গে চলো, আমি মদিনার কামলিওয়ালা ওই ছেলেটাকে দেখার জন্য তার বাড়ির মধ্যে চলে যাব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার বন্ধু, ইসলাম হলো সাম্যের ধর্ম, ইসলাম হলো একতার ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম। ইসলামে সন্ত্রাসীর জায়গা নাই, ইসলামে সন্ত্রাসীর জায়গা নাই, ইসলামে উগ্রতার জায়গা নাই, ইসলামে ধর্মের নামে অধর্মের কোনো চর্চা নাই, ইসলামে সন্ত্রাসীর কোনো জায়গা নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের 10টা অর্থ আছে, এর একটা অর্থ হলো মানবতা। চিৎকার মানে কি, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার জোরে বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন চরিত্র আমাদের দরকার আছে না নাই? আর যারা আছে না নাই, আপনি বিদুর বিদুরের সামনে ইসলামকে কঠিন ভাবে প্রেজেন্ট করতে পারবেন না। লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে জোর জবরদস্তি নাই। আপনার কাজ হলো উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, ইসলামের কথাগুলো কোরআনের কথাগুলো সাবলীল ভাষায় মানুষের সামনে উপস্থাপন করতে হবে। এমন হতে পারে আপনার আদর্শ অনুপ্রাণিত হয়ে একটা বিদুর্মী হিন্দু থেকে মুসলমান হয়ে যেতে পারে। এই হাত তুলে বলো ঠিক নেবে ঠিক। এই জন্য বাবার আমার খুব মনোযোগ দিবেন কথাগুলো। এবার আল্লাহর হাবিব, কষ্ট হচ্ছে আপনাদের? আরো যদি কষ্ট হচ্ছে, এই কষ্ট নিয়েন না, কেন মাহফিল আসছি, গত রাত্রে একটা গজল লিখছি, কইতাম নি না থাক, বলবো একটা গজল গত রাত্রে লিখেছিলাম গাড়িতে বসে, মারহাবা কইতেন না? হ্যাঁ বলি দেখি পারি কিনা। হ্যাঁ, আমার জীবন ধন্য হইত নবীকে পেলে, বলো আমার জীবন ধন্য হইত নবীকে পেলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীকে পেলে, বল আমার জীবন কে পেলে, বুক বেসে যায় নবীর তোরে নয়নের জলে, বুক বেসে যায় নয়ন জলে নবীজির প্রেমে, আমার জীবন ধন্য হইত নবীকে পেলে, বলো আমার জীবন কে পেলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম নিয়ামতপুরে, আমার জীবন ধন্য হইত নবীকে পেলে, বলো আমার জীবন ইকে পেলে। জহির ভাই বুঝবে না, শানু ভাই বুঝেন তো? আরে ইশকে রাসুল ইশকে খোদা কোরআনে বলে, আরে নবীর প্রেম ওই আল্লাহর প্রেম, কথা কোন ঠিক কিনা বলো। কুল কুতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম।
আল্লাহু আকবার বলবেন না, ইশকে রাসুল ইশকে খোদা কোরআনে বলে, ইশকে রাসুল ইশকে খোদা কোরআনে বলে, মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে বলো, মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে, হাত তুলে নবী খুশি হবে ইনশাল্লাহ। আরে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে বলো, মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে, ওয়াসকোরুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে, ওয়াসকোরুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে, মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে বলো, মোদের জীবন ধন্য হইত পাগল হয়ে যাও ইলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া পিলে, মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে বলো, ধন্য হইত নবীকে পেলে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না। এই গজলটা লেখছি কেন জানেননি, এই গজলটার মধ্যে তিনটা কলি আছে, তিনটা কলি দিয়ে আমি 3 ঘন্টা বয়ান করতে পারবো ইনশাল্লাহ, কন ইনশাল্লাহ কন, এই গজলটা দিয়ে 3 ঘন্টা বয়ান করতে পারবো ইনশাল্লাহ, কয় না ফিলিয়ান্তি করেন কিন্তু জ্ঞান, দোয়া করবেন বেশি বেশি কাম হইব, আমিও তো দোয়া করি আপনার লাগিয়া, আমরা সব আজকে যেমনে নিয়ামতপুরে বসছি ঠিক এভাবে যদি মোস্তফার কদমে জান্নাতে থাকতে পারি, এর চাইতে সৌভাগ্যের কথা কি আর আছে, খোদা কি কসম আমার জীবন তুচ্ছ, মোস্তফার মহব্বতই আমার কাছে সবার শ্রেষ্ঠ, হাত তুলে বলেন ঠিক না বেঠি, আরো জোরে বলো ঠিক কিনা বলো, জীবন ধন্য হইব নবীকে পেলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে, জোরে করি ইয়া রাসূলুল্লাহ, বন্ধু রে কান্দেন বন্ধু রে আমার, ও যুবক ভাইরা নবী আমার ইহুদির বাড়ি গেছে গো, যাইয়া দেখেন ইহুদিটা মৃত্যুর শয্যায় বিছানায় বসে আছে, কিন্তু বিছানার মধ্যে শুয়ে আছে ওই ইহুদি কিশোরের পাশে তার বাবা বসে আছে, আমার নবী তার যখন দেখতে গেল আমার নবীর নূরানি চেহারার মোবারকের দিকে তাকাইয়া রইল, আমার নবী ডাক দিয়া কয় তুমি আমার বয়ান শুনতে গিয়েছো, আমি নবী অনেক খুশি হয়েছিলাম তুমি আমার স্যান্ডেলগুলো আগাইয়া রাখছো, আমি নবী খুশি হয়েছিলাম, কিন্তু তুমি মসজিদে যাও নাই দেখা, আমি তোমার দেখার জন্য এসেছি, কিন্তু আমার নবী যাহা দেখে ইহুদিরা তো তাহা দেখে না, আর ইহুদিরা দেখবে কেন, নবী যাহা শুনে পৃথিবীর কেউ তা শুনে না, নবী যাহা শুনে পৃথিবীর কেউ তা শুনে না, আমার নবী দেখতেছেন ইহুদিটার ঘরের দরজার মধ্যে আজরাইল দাঁড়াইয়া রইছে, ওই কিশোরের ঘরের দরজার মধ্যে আজরাইল দাঁড়ায় রইছে, এবার আমার নবী এবার মায়ায় পড়ে গেছে, আমার নবী ডাক দিয়ে বলে এই আল্লাহর বান্দা আমি দেখতেছি কিছুক্ষণ পরে তোমার রুহুটা আজরাইলে নিয়ে যাবে, ও বন্ধুরি ও
বন্ধুর আমার, আমার নবী বলে তুমি যে এতদিন আমার বয়ান শুনেছ, আমি তোমার কাছে কিছু চাইছিনি, কয় না চান নাই, আমি তোমার কিছু বলছিনি, কয় না কিছু বলেন নাই, আমি একটা কথা বলবো তুমি সেটা মানবানি, কয় কি কথা, কয় মেহরবানি করে তুমি কালিমাটা পইরা মুসলমান হইয়া যাও, জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না। এবার ইহুদি কিশোর বয়সে বেশি ব্রেহিন নাই, বেশি জ্ঞান নাই, এই ইহুদিটা বিছানার মধ্যে শুইয়া শুইয়া তার বাবার চেহারার দিকে তাকায়া রইছে, বাবার চোখের দিকে তাকায়া রইছে, ও আব্বা আমি এতদিন যার বয়ান শুনতাম, এই রহমাতুল লিল আলামিন বলতেছেন আমি কালিমা পড়ার জন্য এক তো হলো আমি অসুস্থ, এখন আমি কালিমা পড়ব কিনা, দেখেন বাপদাদা ধর্মের মধ্যে চুনকালি লাগুক, যুগে যুগে ইহুদিরা চাই নাই, কিন্তু ওই মুহূর্তে ওই ইহুদির বাবার চোখের চোখের দিকে সন্তানটা তাকায়া রয়েছে, তাকায়া থাকার পরে এবার সন্তানের বাবাটা ইন দি মিন টাইমে সন্তানের দিকে তাকাই ডাক দিয়া বলে যাদুমণি, আর জোরে কর নাই আর রাসূলুল্লাহ, ডাক দিয়া বলে ও যাদুমণি, যেহেতু নবী বলেছে কালিমা পড়ার জন্য তুমি দেরি করো না, তুমি কালিমাটা পড়তে এসে কালিমাটা পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে সুরে কি আল্লাহু আকবার বলবেন না। আরে কালিমাটা পড়ার পরে ওই মালাকুল মউত আজরাইল ঘরের দরজায় দাঁড়ানো ছিল, আমার নবী বলে আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যাহা শুনি তোমরা তা শোনো না, যেই মাত্র কালিমা পড়ছে গো ওই মুহূর্তে এবার আজরাইল তার সামনে এসে হাজির হইয়া গেছি, এখন আপনাদের কাছে বিচার দিতে চাই এই লোকটা যে কালিমাটা পড়লো ওই মুহূর্তে আজরাইলও আসলো, কিন্তু কালিমাটা পড়ার পরে লোকটা কি ইহুদি না মুসলমান? আর জোরে কোন কি ইহুদি মুসলমান হইয়া গেছে, ওই মুহূর্তে আজরাইল আসছে ইহুদি তো এখন মুসলমান, যার চোখের সামনে নবীর নূরানি চেহারা মুবারক, ওই মুহূর্তে আজরাইলে রুহু নিলে রুহুর যন্ত্রণা কি আর হইব নাকি? আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, হে মুর্শিদ চান হই না যে বদনাম, ঠিক না বেঠি? বেবে কই এই তাহিরি, আমার মুর্শিদ ছাড়া নাহি গতি গো, গাতি আছি প্রেমের মালা তোমায় পরাইতাম, দয়াল গাতি আছি প্রেমের মালা তোমায় পরাইতাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি কালিমা পড়িলাম, দয়াল চান হই না যে বদনাম, এ দয়াল চান হই না যে বদনাম, যার জ্বালায় কে সে জানে, আরে মনের ব্যথা বুঝবে কে রসুল বিনে, আরে পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিহীনে, কথা বলেন না কেন, কথা বলেন না ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, ইহুদি কি পড়ছে কালিমা পড়ে গেছে, এখন আমার নবী গড় থেকে বাইরিয়া সাহাবারা ডাক দেখে, আয় সাহাবিরা এই মুহূর্তে যদি কোনো জান্নাতি দেখতে চাও ওই কিশোরকে দেখে নাও, এ আওয়াজে মানি না জোরে কইতে বস, এখানে একটা খেলা আছে কইতাম নি, আমার নবী কষ্ট দিতেছে না, আপনার মুরব্বি তো এবার এত লাউড সাউন্ড আপনার কষ্ট হইতে পারে, এরপর আল্লাহ বলছে এখানে কোরআনের আলোচনা চলতেছে, এতে আপনার বরকত হবে আমারও বরকত, রাসূল ডাক দিয়া কয় এ সাহাবীরা তোমরা যদি কোনো জান্নাতি দেখতে চাও তাহলে এই কিশোরটাকে দেখে নাও, এই এই অভাবীরা শুনো, যারা অভাবী আছো শুনো একটা কথা বলি,
আমি তখন অন্য নাম কই না, অভাবই কই, যাদের ইমানের অভাব আছে। কথা কন, কিসের অভাব আছে? ইমানের অভাব আছে। আমি কইলাম যে বেড়া, এই লোকটা ছিল সারা জীবন ইহুদি, এখন নবীর কালিমা পড়ছে, নবী ডাক দিয়ে কই যদি কোনো জান্নাতি দেখতে চাও এই লোকটাকে দেখে নাও। আমার প্রশ্ন হলো, ওই তরিকাপন্থী কিছু মুরব্বীরা আছে আমার বরাবর, এই তরিকাপন্থী মুরব্বীরা আছে আমার এই বরাবর, তরিকাপন্থী মুরব্বীরা আছে এই বরাবর। আমি জানতাম চাই, কোনটা জানতে চাই? লোকটা এই মাত্র কালিমা পড়লো, তার নামাজ নাই, তার রোজা নাই, তার হজ নাই, তার জাকাত নাই, তার জিকির নাই, তার মার খেদমত নাই, বাবার খেদমত নাই, কোনো ধরনের এবাদত নাই। রসুল ডাক দিয়ে কয় তোমরা যদি জান্নাতি দেখতে চাও এই মুহূর্তে কিশোরকে দেখে নাও। জবানটা খুলে বলেন, মোস্তফার কালিমার সাগরে কেউ যদি ঝাঁপ দিয়ে ফেলি ইমানের সাথে, আপনার হরণ তাকে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দেই। কে কালিমার দাম বুঝুনি? আর এখন কিছু লোক বাইরিছে কয় আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা বলে জায়েজ নাই, এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা বলে জায়েজ নাই। সিন্নি খাইলে করদর মুল্লা সিন্দে না, সে তিনারি শুধু জিফতের বাপ হইছে দিকে আর রাগ করি না বেশি, কিন্তু মনে রাখ অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। এই হাত তুলা যুবক পোলা পান কয় ঠিক না বে ঠিক? কালিমা পড়তেন আপনারা? হজরত আব্দুল কাদির কা কায়ল ঘুমে অলিয়ো কা ফাতিহা ইয়াজদম কা মানত ই হাম সব দিল সে কহনা ইয়ালা হজরত কা আল্লাহু 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 বলো হাত তোলে বলো আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 জোরে সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ! এই জোরে কোন সুবহানাল্লাহ! কালিমার দাম আসেনি? আছে! এই কালিমার দাম আসেনি? আছে! সারা জীবন ছিল বিধর্মী, নবীর কালিমা পয়রা জান্নাতি হয়ে গেছে, ইতিহাস আছে না নাই? আর আমরা মুসলমানের ঘরের মুসলমান, কথা কম, আমরা মুসলমানের ঘরে মুসলমান, কখনো বিধর্মীর কালচারে যাইতে পারি না। একটা কথা মনে রাখবেন, যুগে যুগে বিধর্মীর কালিমা পড়ে হয় জান্নাতি, আর আমাদের মুসলমানদের চরিত্র যেন সঠিক থাকে, কারণ মুসলমানরা শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি মুসলমানকে একটি কথা বলে যায়, এই তরুণ তুমি দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, কেউ বসবে না, আর বসার দরকার নাই, আর বসার দরকার নাই, তাহিরি যা কর কয়েছে, কি অসুবিধা হয়েছে? যেমন সময় তেমন ওয়াজ, যদি দুই ঘন্টা সময় পাইতাম আস্তে আস্তে,
ও বন্ধুরে আমার। এই ছেলে তোমাকে দাঁড় করাইছি কেন জানো? তোমার মাথার টুপি কোথায় বলো? তোমাকে বলার পরে সবই মাথা নোয়াইতেছে। আজকে থেকে নিয়ত করো যে জীবনে যত মাহফিলে যাইবা টুপি পেরা যাইবা। এই যাদের টুপি নাই একটা ওয়াদা পারবেন, 20 টাকাতে টুপিটা কিনবেন। হাত তোলেন বাইরে। আপনার আমি বলে দিছি যদি না মানেন আমার কিছু করার নাই। টুপিটা পইরাইবেন আর 5টা ওয়াক্ত নামাজ পড়বেন। বেনামাজির কবরে শাস্তি কয়টা? কথা কয় না এই ফলাফান। বেনামাজির কবরে শাস্তি কয়টা? একটা হলো কবরটা সংকুচিত হয়ে যাবে, খাটো হয়ে যাবে, এমন চিপা হবে ডাইনের হাড্ডি বামে ঢুকে যাবে। আল্লাহু আকবার। 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে, কেউ দেখবে না, জ্বলতেই থাকবেন। 3 নম্বর সর্প আপনাকে দংশন করবে। আজকে থেকে বলে দিচ্ছি যুবক, এক তোমাকে বলছি, তোমাকে বলছি, এই যে দেখো, এই যে কথা শুরুছে, এই যে বাজার শুরুছে। তাহিরি তো আপনারা ভালো করে শুনেন, তাহিরি ভালোবাসে আগে, শাসন করে পরে। প্রমাণ আছে নি? আমি যে 10-15 বছর ধরে এই এলাকাতে আসা যাওয়া করি, জীবনে আমার পক্ষ থেকে কোনো বিয়াদবি পাইছেন? এবং আমার কথাবার্তায় আপনাদেরকে কষ্ট দিছি? যতটুকু বলি আল্লাহর ওয়াস্তে ইমানের খাতিরে বলি। ইমানের কথা কইলে কিছু বেঈমান তো বেজার হইবই, সুৎকুরে কইলে সুৎকুরে গায়ে তো লাগব, গুসকুরে কইলে গুসকুরে গায়ে তো লাগব না। আমি সুৎকুরে সুমা দিমু তলে দেখবেন, সুৎকুরে বান্ডেল আমার কম দিত না। আপনার এলাকাতে সুৎকুর নাই? হ্যাঁ মাইরা লাইছি রে। এ সুদ কিন্তু মহিলা রক্ষা হেরা টেহা লাগা লাগা টেহা বুলে লাগা গেল। সারা জীবন লিখছি, সারা জীবন শুনছি দান লাগা, আর হন টেহা লাগা। বাবা বাবা বেজার হইন না, সত্য কথা বলছি। হেরা গোপনে গোপনে 1,100 টেহা, 10,000 টেহা, 1,10,000 টেহা, কি তা কই না কই নামনে রা ঠিক নিও। 12 মাসে 1,20,000, এই বোর্ডই তো 1 বছর পরে জামাই লোকে ফাটলো, সংসার করলো করবো না করলো না আমার কি কম আছে নাকি? এই জন্য জামাইরা খুব সাবধান থাকেন, বউর কাছে আমানো টেহারাইকেন, কিন্তু অসুবিধা নাই, বউ একটা বিশ্বাসের ব্যাংক। স্বামীর কাছে স্ত্রী যেমন আমানত, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত, স্ত্রী যেমন স্বামীর কাছে। কথা কইলে ওয়াজ করাইয়া করেন, এটা গুরুত্বপূর্ণ কথা বলতে, পারিবারিক কথা বলতেছি। স্বামীর কাছে স্ত্রী কি দাসী না আমানত? কথা কোন রে, স্বামীর কাছে স্ত্রী কি দাসী নাকি আমানত? তো আমানতের সঙ্গে কি ব্যবহার করতে হয়? ভালো ব্যবহার। তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আর স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত নাকি লুডের মাল? কথা কয় না। এই জন্য স্বামীর সম্পদ স্ত্রী আমানতদার হিসাবে সেভ রাখতে হবে, না হলে জবাবদিহি করতে হবে। কোনো মহিলা রাগ করলে আমার কিচ্ছু করার নাই, কারণ আমি ম্যাক্সিমাম মাহফিলে যাই এখন খাই না, লবণ দিব বেশি এই চিন্তা আমি করি না। কথা কন ঠিক না বেঠি? আমি বাইতে খাই আই মাহফিল, ঠিক আছে? এই জন্য আমার কোনো চিন্তা নেই। মাগো অমা তোমরা দাম কিন্তু অনেক বেশি, তোমরা বুঝো না কেমনে বেশি। পাক পান যতন আল্লাহ বানাইছে, মা ফাতেমারও রাখছে, আর নবীর ফান যতনের ভিতরে ফাতেমা আছে না নাই? তো এটা না রাখলে তো পারত মা ফাতেমা কেন? তোমাদের সম্মান বোঝানোর জন্যই একটি মায়ের জায়গা হয়েছে সেই পাঞ্জাতনের ভিতরে, আহলে বায়তের ভিতরে। বলো তো দেখি এই মাটা কি সাধারণ মা? এই মাটা হলো সকল বিশ্বের মহিলাদের জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। মা তুমি মনে করো না তোমার দাম কমানো হয়েছে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই যুবক তোরই বলছি, এক তোমাকেই বলছি, আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন নেশা করবা না। কি করবা না? ইহুদি এই মুখ দিয়া কালিমা পইরা জান্নাতি হয়ে গেছে, আর আমরা মুসলমানের ঘরের মুসলমান হইয়া এই জবান দিয়া হারাম ঢুকাই, লজ্জা থাকা উচিত। এখন তো সুদ প্রকাশ্যে খায়, ইসলাম কইরা খায়,
জন্মের খাওন খাও জুতার বাড়ি আছে না নাই বলেন আমার সবচেয়ে জানের দুশ্মন সুতকুর এই সুতকুর আমি কোনোদিন চান্স দেই না কেডা কেডা সুত কান হাত তোলেন সবগুলা সুদের টাকা তোর পেটের ভিতরে সাপ হইয়া ডুববে এই সাপ হইয়া প্রত্যেকটা টাকা সর্প হইয়া তোমারে দংশন করব আর তোমার পেটটা হবে গড়ের মতন কিসের মত তোমারে এমন সুবল দেওয়া দিবে জাহান নামীরা পর্যন্ত কইব আল্লাহ হের চিৎকারে আর ভাল লাগে না আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে তোমার আওয়াজটা জোরে কর এই সুদ কি চলবে না বন্ধ হবে হাত তুলে কর চলবে না বন্ধ হবে কিতা কইতাম বন্ধ ইতরে বেডা ম্যাক্সিমাম মসজিদের সভাপতিত্ব সুদকা এখন দেখবে কেমন তাহেরি বিরুদ্ধে লাগে লাগলো কিছু করার নাই একটা সুতকুর কোটি টাকার মালিক হতে পারে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই ধাক্কা মেরে বের করে দিবেন সুতকুরকে সুতকুর স্বেচ্ছা লেভেন্টের সুতকুরে সুতকুরে কোনো নেতাগিরি নাই সুতকুরে কোনো চেয়ারম্যানগিরি নাই সুতকুরে কোনো মেম্বারগিরি নাই সুতকুরে কোনো ইমামতি নাই সুতকুরে কোনো বক্তাগিরি নাই সুতকুরে কোনো পেশাবগিরি নাই হাত তুলে বলো ঠিক না বেঠে এই সুদটা যখন উপেন শুরু হইছে তখনই করোনার মহামারী ডাইছে এখনো মন চাইলে আরো খাও দেখবা আর একটা মহামারী আইব এখন তো কইছে ঘর থেকে বাইরে হইনা আর একটা আইব ঘর থাকলেই হইব কথা কন ঠিক না বেটি এখন তো ঘরে থাকো স্টে হোম স্টে সেফ ঘরে থাকো নিরাপদ থাকো আরেকদিন আইব বাইরে গেল জ্বালা ঘরে থাকলো জ্বালা আমার ঘরে জ্বালা থাক বাদ দেন না বাদ দেন না শেষ আলহামদুলিল্লাহ কন ওই আমার আগের অভ্যাসটা জানা তো এর লাগে মাঝে মাঝে জায়গায় খেয়ে মানা আগের যে অভ্যাস হয়ে গেছে কেনা ইত্যা দুর্মারে কিনা মইনুল ভাই কইতেছে 45 জন কয়লাইন পারতাম না হুনেন ভাই হুনেন একটা কথা কইতেছি সুদ কি চলবে না বন্ধ হবে এখন তোমরা সবাই আমার সঙ্গে বলবা আর হয়েছে হয়েছে বাদ দেন আপনারাও কম না আপনারা করে চেয়ারম্যান সাহেব করে আরো হেরার লোকে একজন যাই হোক বাবার আমার সুদ কি চলবে না বন্ধ হবে এখন শুধু বলবেন বন্ধ আজকে ওয়াজ হইল সিলেবাস আজকের ওয়াজ কি সিলেবাস ব্যান আমাদের শাস্তি কয়টা বাস নবীর কালিমা মহব্বতে পড়লে বিদুর্মি জান্নাতি হয়ে যায় কথা কন ঠিক না বেঠিক এবার আসেন সুদ বন্ধ ক আমি না শিখাইছি বলে আমাদের সব মাফ হইল সুদ তোর দি ঠুড় হইলছে না সুদ এটা আওয়াজটা আরো জোর হইতো না সুদ এ তোমরা যে কিপটাই আওয়াজটা কেন লাগছে না কো সুদ গুশ বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা ড্যান্ডি চুরি ডাকাতি শিশা এরপরে মুনাফিকি চুগুল ঘুরি এরপরে আর কিতা আছে সব এবার আয় এখন শুধু বলবা চলবে নামাজ এই আওয়াজটা জোরে দিব নামাজ রোজা হজ জাকাত এবাদত মহব্বত সোহবত খেদমত পর্দা মুনাফিকি তুই দিগুছে চলব জন্মের মুনাফিক দেরি হয়েছি ফেস দেখে গেছি কেন কি আমার তাহলে এই যে বলছেন বন্ধ আর চলবে এটা কি মুখে আমার শুনাইবার লাগে কইছে নাকি আল্লাহরে খুশি করতে বলছেন চ্যালেঞ্জ করে বলি যদি মালিককে খুশি করতে বইলা থাকেন এমন হতে পারে আজকের এতটুকু মাহফিলে আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে পারে কি পারে না বলেন লাস্টের সিলেবাসটা দিয়া যায় এ লাল গেঞ্জি এই বেটা এটা কেটা দর ব ব ব হ্যাঁ ব এই দেজা দাদা যাইতো না আজকে আর একটা কথা কয়া যাই মাফ করে দিন আমার বিয়া দিবি হয়ে গেলে গা সময় অল্প হলে তাড়াহুড়া করে কথা বলতে হয় একটা কথা শুনেন আমি বলছি আল্লাহর এবাদত নামাজ দিয়ে বয়ান শুরু করছি এটা কি মিছা কথা
নবীর মহব্বত, নবীর মহব্বতে কালিমা পড়ে বেহেস্তি হইছে, এটা কি মিছা কথা? এবার আসেন সোহবত, ওই যে মুর্শিদি শান গাইলাম না, আল্লাহ রাসুল পাইতে আমি বায়াত হইলাম, এরপরে অনেক খেদমত। একটা কথা বইলা যায়, তাহিরির ফুতাইত আছে এখানে কিছু মুরিদ, ওই যে একটা মুরিদ এখানে, মুরিদ আরো মুরিদ আছে, কই জানি এদিক এদিক আছে, এই যে মুরিদ। একটা কথা কইয়া যায় ফুতাইত, যদি নিজের বাপ মারে বাত না দেস, ফৈজিয়া মঞ্জিলে যাওয়া তোর লাগিয়া হারাম, তাহিরির কাছ থেকে মুরিদ কাটা। যেই বেচারা মা বাপরে কষ্ট দিয়া তাহিরির আব্বা আব্বা কইব, তোর মতন মুরিদ আমার দরকার নাই। এটা আমার ডাইরেক্ট কথাই বলা, কেডা বেজারিব রাখতে লাভ নাই। আমার ফুলাও কুরমা আর খৈল মাছার লাউ দরহন নাই, মা বাপরে খাওয়ায়া ফাললে দিবি না ফাললে দাবি নাই, কথা কন ঠিক না বেঠে? এই মা বাপরে কান্দায় খানায় কাবায় গেল কাজ হবে? আজকে থেকে ওয়াদা করো, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, আর ওদেরকে কষ্ট দিব না। যেই পীরে বলবে মা বাপ লাগত না, আমি তো তোর সব, মা বাপ কিতাবার কইরা দিব, আমি কি তুমি আমার কসু পীর? হক্কানি পীর কি বলে শুনেন, হক্কানি পীর বলবে আল্লাহর ইবাদত, হক্কানি পীর বলবে নবীর মহব্বত, হক্কানি পীর বলবে আউলিয়া কেরামের সোহবত, হক্কানি পীর বলবে মা বাবার খেদমত। এই তিনটা সিলেবাস দেই দরবারে থাকবে না, এটা দরবার না, এটা ব্যবসা। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা আবার কোয়েন না যে আমি আবার কার সাথে সুর মিলেছি, সুর না, এটা বাস্তব, এটা বাস্তব। এই জন্য আজকে থেকে ওয়াদা, জীবনে কোনদিন মা বাবাকে কষ্ট দিব না। আমার সঙ্গে বলেন, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবারে দুঃখ দিলে আল্লাহ জি সহে না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। মা বাপরে কষ্ট দিবেন? আল্লাহর রাস্তে পায়ে ধরে বলে যায়, যুবক তোর মা তোর বাপ অনেক অভিযোগ করে আমাদের কাছে, আমার ছেলে নেশার কারণে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার ছেলে বন্ধুর পাল্লাই পরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার ছেলে বউয়ের পাল্লাই পরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আজকে থেকে ওয়াদা করো, জীবনে কোনোদিন বুড়া বাপটারে চোখের পানি ফেলে কাঁদাবো না, জীবনে আজকে ওয়াদা করো কোনোদিন আমার মাটাকে চোখের পানি ফেলে কাঁদাবো না। আমার সঙ্গে কারা কারা একমত হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মা বাবার খেদমত যেখানে একটু মহাপদে।